অভ্র কিছু বলতে যাবে তার আগে ডেভিল বলে ওঠে, স্যার একটা খবর আছে। কি? ম্যাম ফিরে আসায় তার ইন্টারভিউ নিতে চাইছে। নিহা বলে, না বলে দাও ডেভিল, এরকম কিচ্ছু হবে না। তাহলে কি বলবো ম্যাম? মেহরিন বলে, বলে দাও লেখাপড়ার জন্য অন্যত্র ছিলাম, এর বেশি উত্তর যাতে আমার কাছে আশা না করে। বলেই মেহরিন উঠে নিজের রুমে চলে যায়। সবাই উঠে ওর পেছনে পেছনে যায়। এত বছর নিজের ঘরে আসে সে। ঘরে এসে পুরো ঘরকে দেখে একটা দীর্ঘশ্বাস নেয়। সব কিছুই আগের মতো আছে, কোনো কিছুরই পরিবর্তন হয়নি। মেহরিন ঘরের বিছানার দিকে তাকিয়ে কিঞ্চিত হাসি দেয়। অতবার পেছনে ঘুরে দাঁত বের করে হেসে বলে, জানো আমি সব থেকে বেশি কাকে মিস করেছি? নীল বলে, আমাকে আমি জানি। কাব্য বলে, না আমাকে করেছে। নিশি বলে, না আমার বোন আমাকে মিস করেছে। নিহা বলে, আমার মনে হয় না তাকে। এদিকে অভ্র মুচকি হেসে তাকিয়ে আছে মেহরিনের দিকে, কারণ সে জানে মেহরিন কার কথা বলবে। ঠিক তাই হলো। মেহরিন মুখ ভেঙচি কেটে বলে, ঘোড়ার ডিম কারোটাই হয়নি, বলেই বিছানায় চলে যায়। অতপর তার পুতুল পান্ডার কোলে বসে বলে, আমার দুই আমার এই নাদুস নুদুস কালো চশমাওয়ালা পান্ডাটাকে বুঝলে, তার কিউট কিউট কালো চশমা আর এই মোটা পেটটাকে। সবাই হাঁ হয়ে তাকিয়ে থাকে। নিহা আর অভ্র দাঁত বের করে হাসতে থাকে। এদিকে সে রাগে পুরো ঘরের জিনিসপত্র ভেঙে ভাঙছে, কারণ একটাই, আদুরি বেঁচে আছে, কোনো মতে মেনে নিতে পারছে না এটা। পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা শুধু মেহরিন বর্ষা খানকে করে আর তার পরিবারকে। কোনো মতে তাদের শেষ করতে চায় যে কোনো মূল্যে। পরদিন সকালে অভ্র তৈরি হয়ে যায় অফিসে, বাকি সবাই আজ বাসায়, কেউ কোথাও যাবে না। আজ সারাদিন শুধু মেহরিনকেই দেবে। সারাদিন ওরা সবাই মিলে গণ্ডগোল করবে আর নিহা সব ঠিকঠাক করবে, এটাই হলো প্ল্যান। এদিকে আনহা আজ ফুলের তোড়া নিয়ে এসেছে অভ্রকে সরি বলতে। অভ্র অফিসে ঢোকার সাথে সাথে তার মুখের সামনে ফুলের তোড়া তুলে ধরে। অভ্র সানগ্লাস নামিয়ে ফুলের তোড়া দেখে অতপর জিজ্ঞেস করে, কে? আনহা কাঁপা কাঁপা গলায় বলে, স্যার আমি। অভ্র এবার ফুলের তোড়া সরিয়ে মুখ দেখার চেষ্টা করে, দেখে এটা আনহা। অতপর শান্ত গলায় বলে, তুমি? সরি স্যার, আসলে সেদিন আমি ইচ্ছে করে কিছু করিনি, আমি জানতাম না এটা আপনি, তাই প্লিজ স্যার এবারের মতো মাফ করে দেন, আর কখনো করব না, চাকরি থেকে বরখাস্ত করবেন না দয়া করে। আচ্ছা আচ্ছা, রিল্যাক্স, দম নিয়ে কথা বলো। তাড়াহুড়ো কিসের? আমি অফিসেই আছি। জি স্যার। কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে তোমাকে? হ্যাঁ স্যার, আমাকে সব বলে দেওয়া হয়েছে, দেখুন আমি আজকের রুটিনও তৈরি করে ফেলেছি। রুটিন? আজকে আপনার দুটো মিটিং আছে আর আমাদের দুই সাইডে কাজ চলছে, সেটা দেখতে যাবেন। এছাড়া আমাদের ফ্যাক্টরিতে একটু যেতে হবে। ও আচ্ছা, আর কিছু? না স্যার, এরপর আপনারও ছুটি আর আমারও। অভ্র মুচকি হেসে বলে, তোমার ছুটি আমার না। আচ্ছা আমি একটা ফাইল খুঁজছি, পাচ্ছি না, হয় তোমার ডেস্কে একটু গিয়ে চেক করো তো। কি রঙের ফাইল স্যার? মানে দেখতে কেমন, কি বিষয়ে, মোটা না পাতলা? ব্ল্যাক রঙের একটা ফাইল। মানে স্যার আমি বলতে চাইছিলাম কি, তোমার ডেস্কে শুধু ব্ল্যাক রঙের একটা ফাইলই থাকবে, কারণ সব ফাইল আমার কাছে, বুঝেছো? এবার যাও। আচ্ছা স্যার, ফুলটা নেন তাহলে। এটা? হ্যাঁ এটা আপনার জন্য, আপনার রাগ ভাঙাতে এনেছিলাম। দেখেছেন আমার প্ল্যান কাজ করেছে, ফুলটা সুন্দর না স্যার? হ্যাঁ খুব সুন্দর। ধন্যবাদ স্যার, আমি এখনই যাচ্ছি আর এখনই আসছি। সমস্যা নেই, ধীরে যাও। জি স্যার।
অতপর আন্না ফাইল নিয়ে আবার আসে অভ্রুর কাছে। অভ্রু ফাইলটা নিয়ে বলে, গিয়েছে করুন, সবাই ঠিকভাবে কাজ করছে কিনা। আর কোনো কাজ নেই আমার আপাতত, তবে দরকার পড়লে আমি আবার ডাকবো আপনাকে। আচ্ছা স্যার। আন্না বাইরে এসে বিড়বিড় করতে থাকে। স্যার এত শান্তশিষ্ট কেন? আমি তো শুনেছি স্যাররা অনেক রাগী হয়, অনেক বকা দেয়, কিন্তু এখানে তো আমার স্যার খুব শান্ত। এটা কিভাবে হলো? যাই হোক, এটা আমার ভালো, আমাকে না বকলেই চলবে। সন্ধ্যায় অভ্রুষ সবে মাত্র অফিস থেকে ফিরেছে। পুরো বাড়ি শান্ত বলে একটু কেমন কেমন লাগছে ওর। মেরিন বাসায় তবুও সব এত শান্ত, ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। বাড়িতে ঢুকেই প্রথমে আদুরি বলে ডাকতে থাকে সে। অতপর নিহা এসে ওর সামনে দাঁড়ায়, তার হাতে থাকা কাগজগুলো অভ্রুর সামনে দেয়। অভ্রু তাকিয়ে বলে, এগুলো কি? আপনার আদরের বোন আদুরির কার্যকলাপ। মানে? পরে দেখুন। অতপর অভ্রু কাগজগুলো পড়তে শুরু করে। পড়ে সে অবাক হয়ে যায়, তাকিয়ে থাকে নিহার দিকে। নিহা বলে উঠে, এটাই সত্যি, আপনার বোন আজকে ওর তিন বাদর বন্ধুকে নিয়ে আম চুরি করেছে। ফুটবল খেলতে গিয়ে কারো মাথা ফাটিয়েছে তো কারো গাড়ির কাঁচ ভেঙেছে, আবার কারো দোকানের মিষ্টি চুরি করেছে। একদিনে এত কিছু? তবে আর কি, এত কমপ্লেন আসতে দেখে আমি নিজেই অবাক। নিশিয়া নীল ওনাদের সাথে আজ খুব খেলেছে, অবশেষে তারা হয়রান হয়ে এখন ঘুমাতে গেছে। এই সময় আদুরি কোথায়? কার্টুন দেখতে বসেছে। আদুরি, আদুরি! মেহরিন এক দৌড়ে চলে আসলো অভ্রুর সামনে দাঁড়িয়ে বলল, দা তুমি কখন এলে? মাত্র এসেছি, কিন্তু তার আগে তুমি আমাকে বলো। কি বলবো? অভ্রু কাগজগুলো মেহরিনকে দিয়ে বলে, এইগুলো তুমি করেছো? মেহরিন কাগজগুলো পড়ে মাথা নাড়িয়ে না বলে নিহা আর অভ্রু ভ্রু কুচকে তাকিয়ে থাকে। মেহরিন বলে ওঠে, শুধু এতটুকু না, আরেকটা কাজ করেছি। আবার কি অঘটন ঘটালে? মেহরিন সোফায় গিয়ে বসলো। অভ্রু আর নিহা ওর পিছে পিছে গেল। নিহা বলে ওঠে, আর কি করেছিস তুই? মেহরিন নিহার দিকে তাকিয়ে হেসে বলে, বেশি কিছু না, একটা ফলের গাড়ি উড়িয়ে দিয়েছি, তবে কেউ আহত হয়নি। অভ্রু আর নিহা হা করে তাকিয়ে থাকে। নিহা মেহরিনের পাশে বসে পড়ে। অভ্রু জিজ্ঞেস করে, এটা কিভাবে হলো? মেহরিন টি টেবিল থেকে একটা অ্যাপেল নিয়ে খেতে খেতে বলে, আসলে হয়েছিল কি, আমি একটু ড্রাইভ করতে চেয়েছিলাম, তো সেটাই করেছিলাম মন দিয়ে, কিন্তু হুট করেই একটা বেলুনওয়ালাকে দেখলাম। জানো, ওর কাছে একটা কালো বিড়ালের বেলুন ছিল, আমি সেটার দিকেই তাকিয়েছিলাম, আর হুট করে ফলের গাড়িটা আমার সামনে এসে পড়ল, আর অঘটনটা হয়ে গেল। নিহা এক গ্লাস পানি খেয়ে বলে, আদুরি ফলের গাড়ি তোর সামনে আসেনি, বরং তুই ফলের গাড়ির কাছে চলে গিয়েছিস। ওই একই মিষ্টি কুমড়ো ছুরিতে পড়ুক বা ছুরিতে মিষ্টি কুমড়া, শেষে মিষ্টি কুমড়োই তো কাটবো নাকি? প্রবাদ বাক্যটা অন্যরকম ছিল না? হ্যাঁ, তবে আমার মনে নেই। অভ্র মেহরিনের মাথায় হাত রেখে বলে, ড্রাইভ তুমি কেন করছিলে? ড্রাইভার কোথায় ছিল আর গার্ড ডেভিল কোথায় ছিল? তোমার সাথে না ইহান ওরা ছিল তাহলে? আরে আরে আরে, একটা একটা করে বলো, একসাথে এত প্রশ্ন কেন জিজ্ঞেস করো? বলছি বলছি, ডেভিল কাজ করছিল, আমি ওর থেকে গাড়ির চাবিটা চুরি করে নিজে লুকিয়ে চলে যাই, খুব ইচ্ছে করছিল তো তাই। আর ইহান ওদের বলেনি, কারণ ওরা আমাকে একা যেতে দিত না তাই। কারো ক্ষতি হয়নি তো? না 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 না, কারোর ক্ষতি হয়নি।
কার ফলের গাড়ি উড়িয়ে দিয়েছ বলো তো, জরিমানা দেওয়া লাগবে তো? হ্যাঁ, জরিমানা ডেভিল দিয়েছে। যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন ডেভিল সেখানে চলে গিয়েছিল, পরেও সব ঠিক করেছে, আমি সরিও বলেছি। অভ্র মুচকি হেসে নিহাকে বলে, তুই আরো একবার দেখে সবার জরিমানা দিয়ে আসিস। তোমার বোন কাণ্ড করবে আর আমি ঠিক করব। মেহেরিন বলে, হ্যাঁ এটাই তোমার একমাত্র কাজ। দেবো একটা, অন্যের জিনিস কেন চুরি করিস, কিনে নেওয়া যায় না? আরে চুরি করে খাওয়াতে একটা মজা আছে, সেটা তুমি বুঝবে না। এভাবে তাকানোর কি আছে? তবে আমি চুরি করলে কি হবে, কি করেছে সবাই বুঝে ফেলে, জানি না। অভ্র বলে, তবে চুরি করা ভালো না, এটা জানো তো? কিন্তু আমি তো মূল্যবান কিছু চুরি করছি না, তাই না? মেরিনের মাথায় চুমু খেয়ে, যাই হোক এরকম আর কখনোই করবে না। আচ্ছা দা শোনো না, কি? আমার একটা কালো কিউট বিড়াল চাই। কি বিড়াল? হ্যাঁ হ্যাঁ বিড়াল, ওই বেলুনওয়ালার কাছেও বিড়াল ছিল, আমার কাছে নেই কেন, আমারও একটা বিড়াল চাই। নিহা বলে, ওইটা বিড়াল বেলুন ছিল। আচ্ছা বিড়াল তো ওইটা এনে দাও না, একটা কিউট কিউট কালো বিড়াল। বিড়াল আনবো, পালবে কে? কেন আমি? আজ পর্যন্ত নিজ হাতে ঠিক করে খেতে পারো না, তুমি আবার পালবে বিড়াল? দা ঠিক হচ্ছে না কিন্তু, আমার বিড়াল চাই মানে বিড়াল চাই ব্যাস, তুমি আমাকে বিড়াল এনে দিবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে এনে দেবো। সত্যি তো? হ্যাঁ বাবা সত্যি। আচ্ছা খেয়েছো? না তবে ভীষণ ক্ষুধা লেগেছে। নিহা? নিহা মেহরিনের দিকে তাকিয়ে বলে, রান্না হয়েছে বাসায় যে খাবে। মানে? তোমার বোন রান্না করতে দেয়নি। কেন? মেহরিন বলে উঠে, রান্না করতে দেয়নি মানে তুমি তো রান্না করতেই জানো না। দা আমি বলছি দেখো, তোমার এই বোনকে নিয়ে কত জ্বালা, রান্নাই করতে পারে না, শেষে তো কেউ বিয়েই করবে না। আমি একটু বলেছিলাম বিরিয়ানি খাবো বলে, কি যে সার্ভেন্ট বানিয়ে দেবে, নিজে বানাতে পারে না। নিহা বলে, আচ্ছা আমার বোন, আমি না সার্ভেন্টদের রান্না করতে দিইনি, হয়েছে এবার। দা তোমার বোন তোমার হাতের রান্না খাবে, দয়া করে রান্নাটা করুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দা বিরিয়ানি খাবো। অভ্র স্যুট খুলে বলে, বসো আমি ফ্রেশ হয়ে এসে বানিয়ে দিচ্ছি। আচ্ছা। অতঃপর অভ্র ফ্রেশ হয়ে এসে বিরিয়ানি রাঁধতে শুরু করে। অবশ্য সে রান্না পারে, সব ধরনের রান্না করতে শিখেছে সে। নিহা আর নিশি এসে দাঁড়িয়ে আছে। মেরিন সোফায় বসে দুলতে দুলতে বলে, দি তোমরা বরং দাঁড়িয়ে থেকে শিখে নাও কিভাবে রান্না করে, ভবিষ্যতে লাগবে তোমাদের। নিশি বলে উঠে, কেন লাগবে? ও মা বিয়ে করে শ্বশুরবাড়িতে গেলে লাগবে না বুঝি, তাদের রান্না করে খাওয়াবে না? কিন্তু আমরা তো বিয়েই করব না, তাই না দি? হ্যাঁ ঠিক বলেছিস। মেহেরিন উঠে রান্নাঘরের কাছে এসে বলে উঠে, বিয়ে করবে না মানে এখানে থাকবে আজীবন? অভ্র বলে, থাকলে এবার দোষ কি আদুরি, আমার বোন সারা জীবন থাকবে আমার কাছে, বিয়ে না হলে কি মানুষের জীবন চলে না নাকি? আমি তা বললাম কখন, কিন্তু দি তোমাদের বিয়ে না হলে আমি বিয়ে খাবো কিভাবে? বিয়ে আবার খাই কিভাবে? কেন তুমি শোনোনি মানুষ বিয়ের দাওয়াত খেতে যায়? নিশি মেহরিনের মাথায় টোকা মেরে বলে, ওটা বিয়ের দাওয়াত হবে সেটা বল। আরে শর্ট ফর্ম বোঝো না?
অভ্র বলে, আচ্ছা হয়েছে, যা ওদের দেখে নিয়ে আয় খাবার তৈরি, খেতে হবে। বলে মেহরিন দৌড়ে চলে যায়। অভ্র, নিহা আর নিশি টেবিলের খাবার সার্ভ করতে থাকে। তখন নীল, ইহান, রোদ্দুর আর কাব্য এসে হাজির হয়। সবাই ভিজে একাকার। অভ্র অবাক হয়ে বলে উঠে, তোদের এই হাল কেন? নীল বলে, আদুরি করেছে। আদুরি কিন্তু কেন? মেহরিন বলে, তুমি না বললে ঘুম থেকে ওঠানোর জন্য, তাই বলে এইভাবে? আরে ওরা অনেক গভীর ঘুমেছিল, আমি ডেকেছি অনেকবার কিন্তু ওঠেনি, তাই সবাইকে এক বালতি পানি ঢেলে ঘুম থেকে জাগিয়েছি। ইহান বলে, কই তুই তো ডাকিসনি। আরে ডাকলে তোরা উঠতি না, তাই আমি আগেই পানি ঢেলে দিয়েছি, ভালো করেছি না দা? এদিকে নিশি ওদের অবস্থা দেখে মুখ টিপে হাসতে থাকে। অভ্র জানে মেহরিন এটা ইচ্ছে করেই করেছে, তাই বলে ওঠে, আচ্ছা যা আমার হয়েছে তোরা চেঞ্জ হয়ে না হলে ঠান্ডা লেগে যাবে তো। কাব্য বলে, পুরো বিছানা ভিজে একাকার, রাতে ঘুমাবো কিভাবে? মেহরিন বলে, এতক্ষণ ঘুমানোর পরেও তোদের আবার ঘুমানো তো যা লাগবে না। রুদ্র বলে, খুব মজা লাগছে না তোর? দেখিস আমাদেরও সময় আসবে। দাঁত বের করে হেসে বলে, আচ্ছা। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।